নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ভাদ্র মাসে স্বয়ং শ্রীকৃষ্ণের বরদান পেতে চলেছে এই ছয় ভাগ্যশালী রাশি। কোন সেই ছয় ভাগ্যশালী রাশি যারা শ্রীকৃষ্ণের বরদান পেতে চলেছে এবং যার ফলে তাদের জীবনে আসতে চলেছে সুখ এবং অর্থ, তা আসুন আর দেরি কিসের শুরু করা যাক। শ্রীকৃষ্ণ এই নামটা আমরা জন্মগতভাবে শুনে আসছি এবং আমরা সকলেই জানি যে এই ভাদ্র মাস শ্রীকৃষ্ণের জন্মমাস, অর্থাৎ এই মাসে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং মহাভারতে শ্রীকৃষ্ণের উল্লেখ রয়েছে। শ্রীকৃষ্ণ যিনি ভগবান তো অবশ্যই, এবং সাথে ওনার বুদ্ধির কিন্তু একটা চতুরতা ভাব রয়েছে। অনেকেই রয়েছে যারা শ্রীকৃষ্ণকে খুব মানেন, ভজন কীর্তন করেন, তাদেরকে আমার কোটি কোটি প্রণাম। কারণ এই বর্তমান কলিযুগে শ্রীকৃষ্ণই একমাত্র ভরসা, আর যারা শ্রীকৃষ্ণের নাম ভজন নিয়মিত করবে তারা কী কী দিকে ফল পাবেন আমি বলতে চলেছি। আপনি যদি যে কোনো কাজে বাধা পান, মনের দিক থেকে আনন্দ না থাকে, সবসময় মন বিচলিত থাকে, অর্থ আসার সাথে সাথে খরচ হয়ে যায়, ভূত প্রেত এইসবের ভয় থাকে, এবং যদি আপনার মনে হয় যে কালা জাদু আপনার বাড়িতে করে ফেলেছে বা আপনাকে কেউ বস করতে যাচ্ছে, এই সমস্ত কিছুকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে স্বয়ং শ্রীকৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, আমি এগুলো কোনো গল্প করছি না, এটা বাস্তব কথা বলছি। তাই আমি যে ছয় রাশির কথা বলবো সেই রাশিরা যদি স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা পেতে চান বা বরদান পেতে চান, তাহলে আজ থেকে শুরু করে দিন শ্রীকৃষ্ণের নাম ভজন করা। তা আসুন আর দেরি কিসের, একে একে আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান ছয় রাশি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন। তার জন্য আপনাদেরকে কিন্তু শ্রীকৃষ্ণের নাম ভজন নিয়মিত করতে হবে। দেখুন, কোনো কিছু পেতে গেলে কিছু অবশ্য আপনাদেরকে করতেই হবে। আমি এতটুকুটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা যদি নিয়মিত এই ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের নাম ভজন করেন, সেক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক দুরবস্থা থেকে আপনারা অনেকটাই ওভারকাম করবেন। এছাড়াও যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের কিন্তু নতুন কর্ম আসবে, এবং যারা সন্তান নিয়ে খুব ভুগছেন, সন্তান সুখ আসছে না, তারা কিন্তু সন্তান সুখ পাবেন। এবং এছাড়াও যাদের বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি পরিমাণে রয়েছে, ভূত প্রেতের ভয় লাগে, বাজে স্বপ্ন দেখেন, তাদেরকে বলবো আপনারাও শ্রীকৃষ্ণের নাম ভজন করুন। আর এই কথাগুলো শুধু কন্যা রাশির জাতক জাতিকারদের জন্য নয়, বাকি আর পাঁচটি রাশির ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এরপরে যে দ্বিতীয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণের বরদান পেতে চলেছেন আপনারা, যার ফলে আপনাদের জীবনে অর্থনৈতিক দুরবস্থা অনেকখানি কাটবে এবং মনের ভিতর থেকে একটা আলাদাই আনন্দ ফিল করবেন। তবে অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হয়ে যান এবং নাম ভজন নিয়মিত করুন। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণের বরদান পেতে চলেছেন। আপনাদের জীবনে আসতে চলেছে নতুন এক সূর্য। আপনারা এই ভাদ্র মাসে যদি
শ্রীকৃষ্ণের নাম ভজন ঠিকঠাকভাবে করেন, সেক্ষেত্রে আপনাদের যে কোনো কাজে অসফলতাকে সফলতায় কনভার্ট হয়ে যাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিবাহ অবশ্যই হয়ে যাবে, এবং যারা সন্তান নিয়ে খুব প্রচেষ্টা করছেন তাদের সন্তান সুখ আসবে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা পেতে চলেছেন আপনারা, যার ফলে আপনাদের অর্থনৈতিক দুরবস্থা কাটার পাশাপাশি সন্তান সুখ এবং বৈবাহিক সুখ আপনারা পেতে চলেছেন। তার জন্য আপনাদেরকে অবশ্যই স্বয়ং শ্রীকৃষ্ণের নাম ভজন নিয়মিত করতে হবে, এবং আমি পূর্বে যা যা কথাগুলো বললাম সেই কথাগুলো আপনাদেরকে কিন্তু ফলো করতে হবে। তাই আজ থেকেই এই ভিডিও শেষ হওয়ার পর থেকে কিন্তু আপনারা শুরু করে দিন। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধু, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা বা বরদান পেতে চলেছেন আপনারা, অর্থাৎ এই সময়ের মধ্যে অর্থাৎ ভাদ্র মাসে আপনারা অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটাই উন্নতি করবেন, এবং এর পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু নতুন চাকরি পাবেন, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ আসবে, এবং বিশেষ করে যারা প্রেম নিয়ে খুব ভুগছেন তাদের জীবনে প্রেম আসবে। এরপরে যে লাস্ট এবং 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা পেতে চলেছেন আপনারাও, যার ফলে আপনাদের জীবনে আনন্দের জোয়ার বইতে চলেছে এই ভাদ্র মাসে। তাই আজ থেকেই স্বয়ং শ্রীকৃষ্ণের নাম ভজন শুরু করে দিন, কারণ ওনার চরণেই আপনাদের শান্তি, ওনার চরণেই আপনাদের আনন্দ। ওনাকে, ওনার কাছে নিজেকে অর্পণ করে দিন আর দেখুন আপনার জীবনে কি চমৎকার হয়ে পড়ে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রং সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।